আজকে আমরা ড্রিম পিসি বিল্ড করলাম। তো টোটাল বাজেট ছিল 1,40,000, কিন্তু আদার্স খরচ মিলাই 1,50,000 এর মতো পড়ে গেছে। তো আজকে কি কি কম্পোনেন্ট নিলাম সেগুলোই আজকে দেখবো আমরা। তো প্যাকেটের ভিতরে সব করা, আমি কম্পিউটার দোকান থেকে সবকিছু বিল করে দিছে, তারপর আজকে খালি কম্পিউটারগুলো দেখা এবং লুকসটা দেখাবো। তো প্রথমে বক্স খুলি, বক্সের ভিতরে প্রথমে সিপিইউ দিয়ে শুরু করি। সিপিইউ হচ্ছে গিয়া ইন্টেল কোরাই 5 13 জেন 13 500। তো এই সিপিইউটা নেওয়ার কারণ হচ্ছে গিয়া আমি যে জিপিইউটা নিচ্ছি সেটার সাথে মূলত এই সিপিইউটাই পারফেক্ট ম্যাচ করবে, কিন্তু যদি i7 নিতাম তাহলে বাজেটটা বাইরে যাইতো, সেজন্য মূলত এটা করা হয় নাই। তো জিপিইউ নিচ্ছি হচ্ছে যে আমরা ইন্টেল আর্ক A770। তো এগুলো প্রাইস লিস্টগুলো আমি পাশে দিয়ে দেবো ভিডিওর, তো সেখান দিয়ে দেখে নেবেন। পাওয়ার সাপ্লাই যদি আপনি কম নেন তাহলে আমার মতো অবস্থা হবে, কারণ আমি যখন প্রথম পিসি বিল করে আনার পর রাত্রেবেলা আমি 650 ওয়াট দিয়ে যে পিসি রান করছি, কিছুক্ষণ পরেই আমার পিসি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তাই এই প্যারাটা যে নতুন পিসি কেনার পরে না চালাইতে পারছে সে আর বুঝবে না সে ছাড়া যে কেমন লাগে। তো পরবর্তীতে যাওয়ার পরে 850 নিয়ে নিছি, 5,000 টাকা আরও এক্সট্রা খরচ হয়েছে। আমি আগে নিয়েছিলাম 650 সেখান থেকে, কেননা 750 তাদের শপে ছিল না, সেহেতু আমার এটা নেওয়া লাগছে। যদি এটা ভালো গিগাবাইটের 850 ওয়াট, এটা হচ্ছে গোল্ড সার্টিফাইড আর আগেটা ছিল ব্রোঞ্জ সার্টিফাইড। তো ভাগ্যিস আমার মাদার বোর্ড জয়লা যায় না, এটা হলে বড় পাওয়ার বিষয়, কেননা যদি পাওয়ার সাপ্লাই কম না হয় তাহলে তার ঝামেলা বেশি থাকে। তো ভাবছিলাম 5,000 টাকা দেওয়া UPS নেওয়ার কথা, কিন্তু সেটা আর হইলো না, কেননা বাজেটে এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়া লাগছে, UPS আর নেওয়া হয় না। তো হচ্ছে UPS গেল, তারপরে নিয়েছি র্যাম। র্যাম নিয়েছি জিস্কিল Z5, 2টা 16 GB কিট নিয়েছি। তো নেওয়ার ইচ্ছে ছিল এইটাই, কিন্তু 8 GB কারণে এইটাই নিলাম। কিন্তু পরবর্তীতে 6,000 MHz, কিন্তু আমার মাতার বোর্ডে বর্তমানে 48 MHz এটা রান করতেছে, কারণ বায়াস থেকে আপডেট করার কথা বলছিলাম, কিন্তু বলছে যে বায়াস থেকে অটোমেটিক আপডেট নেওয়ার আগে নিলে নাকি সমস্যা হইতে পারে, সেজন্য আপডেট করি নাই। 48 MHz চলতেছে। তো পরবর্তীতে মাদার বোর্ড যাই, আমি এলোমেলোভাবে বলছি কোনটার পরে কোনটা আসা উচিত ছিল, প্রথমে সিপিইউ তারপর মাদার বোর্ড, মাদার বোর্ডটা শেষের দিকে চলে আসলো। তো মাদার বোর্ড নিচ্ছে যে MSI-এর B460MA ওয়াইফাই। তো এটার ভিতরে নেওয়ার কারণ হচ্ছে হিট সিঙ্ক ছিল, মোটামুটি ওয়াইফাই আছে, তো মোটামুটি আরও অনেক কিছু, মোটামুটি বেসিক লেভেল এন্ট্রি লেভেলের ভিতরে ভালোই মাদার বোর্ডটা নেওয়া যায় আর কি। আমি গ্রুপে প্রায় 5-7টার মতো পোস্ট করার পরে ফাইনালি এই ডিসিশনটা নিলাম যে মাদার বোর্ডটাই ভালো হবে। তো এখন পর্যন্ত ভালোই পারফরমেন্স পাচ্ছি, মাদার বোর্ডের সমস্যা হচ্ছে 4টা RAM স্লট আছে। সো এই গেল হচ্ছে আমাদের মাদার বোর্ড। তো লাস্টে আর আছে SSD নিয়েছিলাম। SSD যদিও আমার অন্য একটা পছন্দ ছিল স্যামসাংয়েরই, কিন্তু ফাইনালি লাস্টে সেটা মার্কেটে স্টক আউট হওয়ার কারণে এইটা পাইলাম যে 980 Pro নিয়েছি। জাস্ট এটাও ভালো বলছে, 1 TB একটা SSD, 10,000 something নিয়েছিল মনে হয়। আচ্ছা প্রাইস এসে আমি পাশে দিয়ে দিব পাশাপাশি। তো ফাইনাল আর একটা হচ্ছে কুলার না সিপিইউ কুলার প্রথমে পছন্দ ছিল AK400 Zero Dark Plus, প্রথমে পছন্দ ছিল যে AG620, তারপর অনেকে বললো যে এটা ওভারকিল হয়ে যায়, যদিও আমি জানি না এটা আসলে কত ইসে আর কুলার নিয়ে সেরকম কোনো অভিজ্ঞতা নাই। তারপরেও পরবর্তীতে ডিসিশন এইটা নেওয়ার কারণ হচ্ছে কি, তখন যদি আমি 620 AG620টা নিতাম তাহলে আমার হচ্ছে কি র্যামগুলো ঢেকে যেত, যে এখন কুলারটা ছিল এই বরাবর, তখন কিন্তু আর এই কুলারটার কারণে আমার র্যামের যে 8 GB সেটা দেখা যাইতো না, পরে সেই জন্য আমি পরে নিলাম AK400 Zero Dark Plus। তো এটার ভিতরেও আমার টেম্পারেচার কন্ট্রোল তেমন একটা হয় না বলা যায়, তবে টেম্পারেচার 34 থেকে 37-এর মধ্যে থাকে এভারেজ, আর এটার জিপিইউ টেম্পারেচার 52 ডিগ্রি থাকে নর্মালি এভারেজে আর কি, কোনো কিছু রান না করা অবস্থায়। তো আমি গেম টেম টেস্ট করি না এখন পর্যন্ত, এভারেজ ইউজার বেঞ্চমার্কে টেস্ট করছিলাম, তখন আমার আর কি ওয়ার্ক স্টেশনে 137 দেখাইছিল, গেমিংয়ে প্রায় 117-এর মতো দেখাইছিল। তো খারাপ না, চলে যাচ্ছে, মোটামুটি মিড লেভেলের মিড রেঞ্জের একটা পিসি হিসাবে ভালোই পারফরমেন্স পাচ্ছি। তো 10 দিন হলো চালাচ্ছি, দেখ আর কিছুদিন চালাই তারপরে বাকি রিভিউটা দিব যে কেমন কী পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আমার মনিটরটা ছিল হচ্ছে রেডমির 27 ইঞ্চি মনিটর, যদি এই পিসির সাথে এরকম একটা মনিটর যায় না, কেননা 1440p একটা মনিটর এটাকে
ডিজার্ভ করে, কিন্তু আমার বাজেট নাই, সেহেতু আমি জাস্ট একটা মনো মনিটর চাচ্ছিলাম, সেই জন্য এইটা নেওয়া। পরবর্তীতে চিন্তা আছে যে এই কুলারটা বাদ দিয়ে লিকুইড কুলার আপডেট করে নিব, কেননা এটা সাজেস্ট করছে সিনিয়ররা, যদি বাজেট বাড়ে পরবর্তীতে তো এখান থেকে কিছু ইনকাম টিনকাম হবে তখন আপডেট করে নিব। তো কেসিং এইটা নেওয়ার কারণ হচ্ছে কি, এখানে 10টা ফ্যান আছে ইনবিল্ড এবং দামেও কম, এই প্রাইসের ভিতরে 10টা ফ্যান ইনবিল্ড একটা কেসিং পাওয়াটা খুবই টাফ, সেজন্য আর কি এইটাই নেওয়া। তো এটার নামটা আমি দিয়ে দিব পাশে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো বক্সটা কেসিংটা দেখতে কিছুটা হচ্ছে একটা বক্স বক্স টাইপের লাগে, তো একটা অনেক বড় কেসিং নিতে চাইলে আবার অন্য কেসিংয়ের দিকে আমাদের শিফট হতে হবে, কিন্তু ওভারঅল আমার কাছে 8GBটা মেইন ফ্যাক্টর ছিল, আসলে বোধহয় মেইন প্রায়োরিটি ছিল, সেজন্য আমার এই কেসিংটা নেওয়া। তো এখন আমরা ফাইনাল লুকে যাই, কীরকম দেখা যায়। তো